এলিসিন আমরা দেখব উইন্ডোজ সার্ভার 2003 তে কিভাবে অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করতে হয়। অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করার অর্থ হচ্ছে যে আপনি একটি বিশেষ ইউজার গ্রুপকে অন্যদের থেকে আলাদা করে নিতে চাচ্ছেন। অর্গানাইজেশনাল ইউনিট তৈরি করতে হলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, স্টার্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ টুলসে আসতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স অ্যান্ড কম্পিউটার্স, এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডোমেইন netbi.com। আমরা যদি অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করতে চাই তাহলে এখানে ডোমেইন netbi.com, এরপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নিউ, তারপর অর্গানাইজেশনাল ইউনিট, এখানে ক্লিক করতে হবে এবং নিউ অবজেক্ট অর্গানাইজেশনাল ইউনিট, এখানে একটি নাম দিতে হবে, অর্থাৎ আপনি যে নামে অর্গানাইজেশনাল ইউনিটটি তৈরি করতে চাচ্ছেন সে আমরা এখানে দিচ্ছি CCNA, তারপর ওকে বাটনে প্রেস করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি netbreeze.com এর আন্ডারে ইউজার্সের নিচে CCNA নামক অর্গানাইজেশনাল ইউনিট তৈরি হয়ে গেছে। আমরা যদি কোনো ইউজারকে অর্গানাইজেশনাল ইউনিটে আনতে চাই তাহলে অবশ্যই অর্গানাইজেশনাল ইউনিটের আন্ডারে অর্থাৎ CCNA এর আন্ডারে আমাদের একটি গ্রুপ তৈরি করতে হবে এবং গ্রুপের মধ্যে আমাদের ইউজারকে মুভ করতে হবে। এজন্য আমরা প্রথমে CCNA অর্গানাইজেশনাল ইউনিটের আন্ডারে একটি গ্রুপ তৈরি করব। এটি করার জন্য এরপর অর্থাৎ CCNA এর উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করব এবং নিউ, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ। এখানে আমরা একটি গ্রুপ নেম দিব যেটি CCNA অর্গানাইজেশন ইউনিটের আন্ডারে থাকবে। এখানে আমরা একটি নাম দিচ্ছি CCNP এবং গ্রুপ স্কোপটি কেমন হবে, ডোমেইন লোকাল না গ্লোবাল, আমরা গ্লোবালে টিক রাখছি এবং গ্রুপ টাইপ অর্থাৎ গ্রুপের ধরনটি কেমন হবে, সিকিউরিটি না ডিস্ট্রিবিউশন, আমরা সিকিউরিটিতে টিকমার্ক রাখছি এবং ওকে বাটনে প্রেস করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি CCNA অর্গানাইজেশন ইউনিটের আন্ডারে CCNP নামক একটি গ্রুপ তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, CCNA অর্গানাইজেশন ইউনিটের আন্ডারে যে CCNP নামক গ্রুপ তৈরি হয়ে গেছে এর মধ্যে আমাদের ইউজারকে এখানে মুভ করাতে হবে। তো এটি করার জন্য এখানে netbdt.com এর আন্ডারে যে ইউজার্স আছে এখানে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজার্সের তালিকা, বাপ্পি ইউজার এবং এখানে দেখতে পাচ্ছি লিটন। আমরা এখান থেকে বাপ্পি নামক ইউজারকে যদি অর্গানাইজেশনাল ইউনিটের আন্ডারে অর্থাৎ ইউনিটের মধ্যে প্রবেশ করাতে চাই তাহলে এরপর কার্সারকে রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মুভে ক্লিক করতে হবে এবং এখানে নেটবিটের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি CCNA, এখানে ক্লিক করে ওকে বাটনে প্রেস করতে হবে। আরেকটি ইউজার লিটনকে আমরা যদি CCNA অর্গানাইজেশনাল ইউনিটের আন্ডারে রাখতে চাই তাহলে এখানে লিটনের উপর কার্সার রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মুভ। এখান থেকে নেটবিটের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি অর্গানাইজেশনাল ইউনিট CCNA, এর এখানে ক্লিক করে ওকে বাটনে প্রেস করতে হবে। এখানে আমরা CCNA অর্গানাইজেশনাল ইউনিটের আন্ডারে দেখতে পাচ্ছি বাপ্পি, লিটন এবং যে গ্রুপটি এখানে তৈরি হয়ে গেছে তা হচ্ছে CCNP। এখন আমাদের যে কাজটি করতে হবে, বাপ্পি এবং লিটন নামক ইউজারকে CCNP গ্রুপে অ্যাড করতে হবে। এটি করার জন্য বাপ্পি ইউজারের উপর কার্সার রেখে রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু এ গ্রুপ, এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট গ্রুপ, অ্যাডভান্স এবং এখান থেকে ফাইন্ড নাও। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ যে গ্রুপে আমরা অ্যাড করব CCNP, তারপর এখানে একটি ক্লিক করে ওকে, তারপর ওকে। এখানে একটি মেসেজ আসছে যে অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে দ্যাট টু গ্রুপ অপারেশন অর সাকসেসফুলি কমপ্লিটেড, তারপর এখানে ওকে বাটনে প্রেস করতে হবে এবং একইভাবে লিটনকে আমরা যদি CCNP নামক গ্রুপে অ্যাড করতে চাই তাহলে অ্যাড টু এ গ্রুপ, অ্যাডভান্স, ফাইন্ড নাও এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি CCNP, ওকে, তারপর এখান থেকে ওকে। দ্য অ্যাড টু গ্রুপ অপারেশন অর সাকসেসফুলি কমপ্লিটেড, অর্থাৎ এটি সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। এখন আমরা যদি CCNP এর উপর কার্সর রেখে ডাবল ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি মেম্বার্স অর্থাৎ বাপ্পি এবং লিটন নামে দুটি মেম্বার্স এখানে সিসিএনপি গ্রুপে অ্যাড হয়ে গেছে মেম্বার অফ এই গ্রুপকে আমরা যদি কোনো মেম্বারের সদস্য করতে চাই এখান থেকে অ্যাডে তারপর অ্যাডভান্স এবং ফাইন্ড নাও এবং এখান থেকে আমরা সদস্য করতে পারবো তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে উইন্ডোজ 2003 তে অর্গানাইজেশন ইউনিট তৈরি করতে হয় এবং অর্গানাইজেশনাল ইউনিটের আন্ডারে গ্রুপ তৈরি করে কিভাবে গ্রুপে ইউজারদের অ্যাড করতে হয় ধন্যবাদ সবাইকে